মাইতি লার্নিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ডিসকাস করব টপ টোয়েন্টি ফাইভ জি কে কোয়েশ্চনের অ্যান্সার এই প্রশ্নগুলো এসএসসি সিজিএল সিএচএসএল আরআবি এন গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গলের যে স্টেটের এক্সামগুলো হয় এই এক্সামগুলোর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই কুড়িটি কোয়েশ্চেনের মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে প্রায় চল্লিশ থেকে ষাটটি রিলেটেড কোয়েশ্চেন ডিসকাস করব তো ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই নতুন কিছু শিখবেন আপনি আমাদের সঙ্গে টেলিগ্রাম অ্যাপের সঙ্গে যোগ যুক্ত হতে পারেন টেলিগ্রাম অ্যাপে যুক্ত হওয়ার জন্য আপনি সিম্পলি টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করুন মাইতি লার্নিং অফিসিয়াল অথবা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আমি ওখান আপনি ওখান থেকেও জয়েন হতে পারেন যে কোনো ম্যাথ রিজনং রিলেটেড কোনো ডাউট থাকলে বা কোনো কোয়েশ্চেন আপনার আটকে গেলে আপনি পাঠাতে পারেন আমরা চেষ্টা করবো সলভ করে দেওয়ার চলুন শুরু করে যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন দেখুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বশেষ অনুমোদন কে করেন অপশান এতে রাষ্ট্রপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নাকি অপশান ডি প্ল্যানিং কমিশন বন্ধুরা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অপশান সি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এস্টাবলিশড হয় মনে রাখবেন উনিশশো সালে আর প্ল্যানিং কমিশন এস্টাবলিশড হয় উনিশশো সালে এই প্ল্যানিং কমিশন এখনকার যেটা নাম হয়েছে নীতি আয়োগ নীতি আয়োগ এই নীতি আয়োগের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাও মনে রাখবেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ দেখে নেব পরের প্রশ্ন সুপার পাওয়ার বইটির লেখককে অপশান এতে রাজীব বহল অপশান তে রাজীব শুক্লা অপশান তে অনিল চৌবে নাকি অপশান ডি বিক্রম শেঠ অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাজীব বহল অপশান এ রাজীব বহল বন্ধুরা বিক্রম শেঠ কিছু বই রচনা করেন তার মধ্যে ফেমাস হচ্ছে এ সুইটেবল বই এ সুইটেবল বয় এক্সামে বারবার আসে প্রতিটি গভর্নমেন্ট এক্সামে আসে মনে রাখবেন আপনি যদি জানেন না অবশ্যই নোট ডাউন করে নিন পরের প্রশ্ন দেখে নেব তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন অপশান এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বিতে বঙ্কিমচন্দ্র অপশান সিতে সুভাষচন্দ্র বসু নাকি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হয়ে যাবে অপশান সি সুভাষচন্দ্র বসু দেখে নেব পরের প্রশ্ন কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন অপশান এতে উনিশশো ছত্রিশ অপশান বিতে উনিশশো আটত্রিশ অপশান সিতে উনিশশো উনচল্লিশ নাকি অপশান ডি উনিশশো চল্লিশ বন্ধুরা সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন হরিপুরা সেশানে হরিপুরা সেশন হরিপুরা সেশন কত সালে হয়েছিল মনে রাখবেন উনিশশো সালে উনিশশো সালে হরিপুরা সেশন হয় এবং তিনি পদত্যাগ করেন উনিশশো উনচল্লিশ সালে হয়ে যাবে অপশান নম্বর সি পরের প্রশ্ন দেখুন শ্বেতনগর বা হোয়াইট সিটি কাকে বলা হয় অপশান এতে বেলগ্রেড অপশান তে ব্যাংকক অপশান সিতে স্টকহোম নাকি অপশান ডি লেলিন গ্র্যান্ড অ্যান্সার হয়ে যাবে অপশান এ বেলগ্রেড পরের প্রশ্ন দেখুন ল্যান্ড অফ ম্যাপেল লিভ কাকে বলা হয় অপশান এতে অস্ট্রেলিয়া অপশান বি কানাডা অপশান সি স্কটল্যান্ড নাকি অপশান ডি নরওয়ে অ্যান্সার হয়ে যাবে অপশান বি কানাডা বন্ধুরা নরওয়ে ব্যাপারে আপনা আপনাদের আমি জানিয়ে রাখি নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ নিশীত সূর্যের দেশ যেটি হচ্ছে কোথায় অবস্থিত জাপানে অবস্থিত এই ফ্যাক্টগুলো মনে রাখবেন পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন লালা রাজপত রায় অপশান বিতে বাল গঙ্গাধর তিলক অপশান সিতে গোপালকৃষ্ণ গোখলে নাকি অপশান ডি দাদাভাই নৌরাজি অ্যান্সার হয়ে যাবে অপশান বি বাল গঙ্গাধর তিলক বন্ধুরা আর কিছু কিছু ফ্যাক্ট আমি আপনাদের জানিয়ে রাখি লালা রাজপত রায় লালা রাজপত রায় যিনি উনিশশো সালে সাইমন কমিশনের বিরোধিতা করেন সাইমন কমিশনের বিরোধিতা করেন এবং ওইখানেই তিনি মারা যান উনিশশো সালে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলকের ব্যাপারে যদি বলি তিনি একটি স্লোগান রচনা করেছিলেন বা স্লোগান দিয়েছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার স্বরাজ আমার জন্মগত অধিকার এটা তিনি বলেছিলেন গোপালকৃষ্ণর ব্যাপারে গোপালকৃষ্ণ গোখলের ব্যাপারে যদি বলি তিনি ছিলেন গান্ধীজির পলিটিক্যাল গুরু গান্ধীজি পলিটিক্যাল গুরু দাদাভাই নৌরাজি দাদাভাই নৌরাজির ব্যাপারে আমি একটা ট্রিক আপনাদের বানিয়ে দিয়েছি যারা যেনারা দেখেননি তো অবশ্যই দেখে নিন অবশ্যই নতুন কাছে শিখবেন দাদাভাই নৌরাজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় একমাত্র প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম স্থায়ী সদস্য হয়েছিলেন ড্রেন অফ ওয়েল থিওরি এর রচনা করেন দাদাভাই নৌরাজি এইসব পয়েন্টগুলো মনে রাখবেন বন্ধুরা এতদূর পর্যন্ত ভিডিও যদি অবশ্যই আপনার ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন এবং সবার মধ্যে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে চলুন দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখুন প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন অপশান এতে অজাত শত্রু অপশান বিতে চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সিতে বিন্দুসার নাকি অপশান ডি অশোক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিন্দুসার বন্ধুরা এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমি আরও কিছু পয়েন্ট ডিসকাস করে নিই আপনাদের সঙ্গে অজাত যে উপাধি গ্রহণ করেছিলেন উপাধির নাম হচ্ছে কুনিক অজাত পিতার নাম হচ্ছে বিম্বিসার বিম্বিসার যে উপাধি গ্রহণ করেছিলেন মনে রাখবেন শ্রেণিক শ্রেণিক ও কুণিক এ দুটো মনে রাখবেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কী উপাধি গ্রহণ করেছিলেন মনে রাখবেন সকারি উপাধি গ্রহণ করেছিলেন বিন্দুসার তো বলেই দিলাম অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছে সম্রাট অশোক সমার অশোক যে টাইটেল বা উপাধি গ্রহণ করেছিলেন মনে রাখবেন প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনী আমি এই চ্যানেলে আপনাদের জন্য মৌর্য সাম্রাজ্যের উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা যদি দেখেনি অবশ্যই দেখে নেবেন মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে যত রকম প্রশ্ন আসবে আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না চলুন দেখে নেওয়া যাক পরের প্রশ্ন অস্তাদ বিসমিল্লা খান সুপরিচিত কোন ক্ষেত্রে মানে অস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্র বা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত অপশান এতে চিত্রাঙ্কন নাকি উচ্চ সঙ্গীতজ্ঞ নাকি লোকসঙ্গীত নাকি যন্ত্র সঙ্গীত অ্যান্সার হয়ে যাবে অপশান বি উচ্চ সঙ্গীতজ্ঞ অস্তাদ বিসমিল্লা খান একজন উচ্চ সঙ্গীতজ্ঞ ছিলেন আচ্ছা চিত্রাঙ্কন থেকে রিলেটেড কার নাম জড়িত বা কোন ব্যক্তির নাম জড়িত মনে রাখবেন রাজা রবি বর্মা রাজা রবি বর্মা হচ্ছে চিত্রাঙ্কনের সঙ্গে যুক্ত এগুলো মনে রাখবেন পরের প্রশ্ন দেখুন আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন অপশান এ শরদ অপশান বিতে তবলা অপশান সিতে সেতার নাকি অপশান ডি বাসি অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেতার বন্ধুরা শরদ বাদ্যযন্ত্রটি কোন ফেমাস পার্সন বাজান মনে রাখবেন আমজাদ আলি খান আমজাদ আলি খান তবলা তবলা কোন ফেমাস পার্সন বাজান মনে রাখবেন অস্তাদ ওস্তাদ আশলাঙ্খা বাসি বাসি কোন ফেমাস পার্সন বাজান মনে রাখবেন হরিপ্রসাদ চৌরাশিয়া হরিপ্রসাদ সরি প্রসাদ হরিপ্রসাদ চৌরাশিয়া এখানে অ্যান্সার হয়ে যাবে আমি আমির খসরু সেতার বাজাতেন বন্ধুরা এই বাদ্যযন্ত্রগুলি কোন ব্যক্তি ফেমাস পারসন বাজান এর যদি আপনি যদি ট্রিক চান তো অবশ্যই নিচে কমেন্ট করে জানান তাহলে আপনি আপনাদের আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো ট্রিক ভিডিও বানিয়ে দেবো চলুন দেখে নেওয়া যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখুন কাদম্বরী কাব্যের রচয়িতাকে অপশান এতে কালিদাস অপশান বি বানভট্ট অপশান সি বিশাখ দত্ত নাকি অপশান ডি হরি সেন অ্যান্সার হয়ে যাবে অপশান বি বানভট্ট বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানান বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন আমি বাকি অপশানগুলোর যদি ডিসকাস করি কালিদাস কালিদাসের ব্যাপারে কী কি কালিদাস কী কী বই রচনা করেন আমি আপনাদের আগেও ভিডিওগুলোতেও জানিয়েছি মনে রাখবেন আবারও বলে দিচ্ছি অভিজ্ঞালম শুকিন্তলম কুমার সম্ভব রঘু বংশম এই তিন চারটে বই মনে রাখবেন খুবই এক্সামে আস বিষাক দত্ত বিশাখ দত্ত কোন কাব্য রচনা করেন মনে রাখবেন মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষস রচনা করেন বিষাক দত্ত হরিসেন হরিসেন কার সভাকবি মনে রাখবেন সমুদ্রগুপ্তের সভাকবি সমুদ্রগুপ্তের সহাকবি হলেন হরিসেন আর হরিসেন একটি বই রচনা করেন বা একটা প্রশস্তি রচনা করেন মনে রাখবেন এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি এই পয়েন্টগুলো মনে রাখবেন এক্সাম ওরিয়েন্টেড এক্সামে খুবই আসছে বন্ধুরা এতদূর পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং আপনি এই চ্যানেলে যদি নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য দেখে নেওয়া যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখুন ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয় ভ্যাটের ফর্ম মনে রাখবেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা শুরু হয় দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার পাঁচ সাল থেকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু শুরু হয় এরপরে দেখুন ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয় অপশান এ তো হরিয়ানা অপশান বি পাঞ্জাব অপশান সি মহারাষ্ট্র নাকি অপশান ডি পশ্চিমবঙ্গ অ্যান্সার হয়ে যাবে অপশান এ হরিয়ানা চলুন দেখে নেওয়া যাক পরের প্রশ্ন ভারত সরি প্রথম কোন খবরের কাগজ ইন্টারনেটে উপলব্ধ হয় অপশান এ আনন্দবাজার অপশান বি টাইমস অব ইন্ডিয়া অপশান সি দ্য হিন্দু নাকি অপশান ডি হিন্দুস্তান টাইমস অ্যান্সার হয়ে যাবে অপশান সি দ্য হিন্দু সালটা মনে রাখবেন দ্য হিন্দু নিউজ পেপারটি ইন্টারনেটে প্রথম উপলব্ধ হয় উনিশশো সালে পরের প্রশ্ন দেখুন হিন্দু মালার প্রতিষ্ঠাতা কে অপশান এতে নবগোপাল মিত্র অপশান বি বাল গঙ্গাধর তিলক অপশান সি অক্ষয় কুমার দত্ত নাকি অপশান ডি সত্যেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্সার হয়ে যাবে অপশান এ নবগোপাল মিত্র এটা একটা নতুন প্রশ্ন মনে রাখবেন এক্সামে যে কোনো সময় আসতে পারে পরের প্রশ্ন দেখুন সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান এর কাজ কি অপশান এতে কেন্দ্রীয় সরকারের কর আদায় করা অপশান বি মুদ্রাস্ফীতির হার নির্ধারণ অপশান সি জাতীয় আয় পরিমাপ করা নাকি অপশান ডি কোনোটাই নয় অ্যান্সার হয়ে যাবে অপশান সি জাতীয় আয় পরিমাপ করা বন্ধুরা ভারতের জাতীয় আয় পরিমাপ প্রথম করেছিলেন বা সেন্ট্রাল সিএসওর প্রথম ভ্যালু বার করেছিলেন মানে আমাদের দেশের প্রথম আয় নির্ধারণ করেন দাদাভাই নৌরাজি দাদাভাই নোরাজি এর ট্রিকটা দেখে নিন দাদাভাই নোরাজি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি অতি সহজে করতে পারবেন আরেকটা জিনিস এখানে মনে রাখবেন সিএসও এস্টাবলিশড হয় উনিশশো সালে যার হেডকোয়ার্টার এখন হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লি এইসব পয়েন্টগুলো মনে রাখবেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখুন সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি অপশান এতে ঋগ্বেদ অপশান বি যজুর্বেদ অপশান সি সামবেদ নাকি অপশান ডি অথর্ব বেদ বন্ধুরা আমাদের বেদ হচ্ছে চার প্রকার সাম যজু অথর্ব এখানে অ্যান্সার হয়ে যাবে সর্বাপেক্ষা প্রাচীন বেদ ঋগবেদ এই ঋগবেদ থেকে আমরা গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রের কথা জানতে পারি সামবেদ সামবেদ থেকে আমরা মিউজিকের কথা জানতে পারি এই পয়েন্টগুলোও মনে রাখবেন পরের প্রশ্ন দেখুন টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এতে গল্ফ অপশান বি ক্রিকেট অপশান সি বিলিয়ার্ড নাকি অপশান ডি দাবা অ্যান্সার হয়ে যাবে অপশান এ গলফ চলুন দেখে নেওয়া যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখুন আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অপশান এতে পনেরোই মার্চ অপশান বি বাইশে মার্চ অপশান সি আঠেরোই মার্চ নাকি অপশান ডি এইট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এইট মার্চ সঙ্গে সঙ্গে এগুলো আপনাদের জানিয়ে রাখি পনেরোই মার্চ মনে রাখবেন ওয়ার্ল্ড কনজিউমার ডে কনজিউমার ডে তারপরে দেখুন বাইশে মার্চ বাইশে মার্চ হয়ে যাবে ওয়াটার ডে ওয়াটার ডে ওয়াটার ডেটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সামে আসে অবশ্যই নোট ডাউন করে নিন যদি আপনি না জানেন দেখে নেওয়া যাক পরের প্রশ্ন দ্য এস্টিমেট কমিটি ইএসও এর সদস্য সংখ্যা কত অপশান এতে দশ অপশান বি তিরিশ অপশান সি বাইশ নাকি অপশান ডি পঁয়ত্রিশ অ্যান্সার হয়ে যাবে অপশান বি তিরিশ চলুন দেখে নেওয়া যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখুন মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার বইটি কার লেখা অপশান এতে রামস্বামী ভেঙ্কটরমন অপশান বি ডক্টর শঙ্কর দয়াল শর্মা অপশান সি জৈনিজেল সিং নাকি অপশান ডি রাজেন্দ্র প্রসাদ অ্যান্সার হয়ে যাবে অপশান এ রামস্বামী ভেঙ্কটরমন বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আমি এই কুড়িটি প্রশ্নের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে প্রায় চল্লিশ থেকে ষাটটি প্রশ্নের ডিসকাস করলাম যেগুলি এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন এবং অবশ্যই শিখতে পেরেছেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য আপনি যদি এই ভিডিওটি দেখে অবশ্যই খুশি হয়েছেন এবং ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং কোনো রকম এই ভিডিও রিলেটেড ডাউট থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই অ্যান্সার করব থ্যাংক ইউ ফর ওয়াচিং